কিয়ামতের দিন আমার আল্লাহ বিচারের যে শ্রেণী বিভাগ ভাগ করলে তিন প্রকার আমি পেয়েছি। কিয়ামতের দিন আল্লাহ বিচার ব্যবস্থা কায়েম করবেন। বাংলাদেশে দেখবেন রায় হয় চার প্রকার। এই টাঙ্গাইল জজকোর্ট থেকে যদি রায় হন, আপনি যদি বলেন না এই রায় আমার মনোগত হয়নি, আমি ন্যায় বিচার পাইনি, আমি উপরে যাব, তাহলে আপনি যান ম্যাজিস্ট্রেট করে যান। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি রায় আপনার বিপক্ষে আসে, আপনি বলতে পারবেন না যে আমি মানি না, এতটুকু বলতে পারবেন আমি উপরে যাব। কোথায় যাবেন? হাইকোর্টে যান, ঢাকা। ওখান থেকে যদি বিপক্ষে রায় আসে, বলতে পারবেন যে মানি না, এতটুকু বলা করেন আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব, আপনি সুপ্রিম কোর্টে যান। যদি বলেন যে রায় আমি মানি না, রাষ্ট্রপতি মামলা হবে, এ দেশ থেকে হয় তাড়িয়ে দেবে না জেলখানায় দেবে, কত বছর লাগা। কারণ বাংলাদেশের সুপ্রিম কোর্টের উপরে কোন কোর্ট নাই, প্রধান বিচারপতি ওখানে যিনি আছে রফিকুল ইসলাম, তার উপরে এখন কোন বিচারপতি এই দেশে নেই। সুতরাং তিনি যদি একবার কোন রায় দেয়, শুধু আপনি না, আপনার বাবা মা সহ দেশের সভাপতি মানুষ মেনে নিতে পারবে, সেই মানবে না সেই জেলে যাবে। দেখি তারপরে রায়াতে আল্লাহ জবাব দেন হাজার বছর আগে। আমার জীবনে শেষ ও ধরা পড়ে গেল সুরা নাসে, আমি আর থাকতে পারলাম না, আমার বিবেকের কারণে আমি মুসলমান হয়ে গেছি। এখন যদি ওই সময় মুসলমান বলতো না, আপনি যদি ইসলাম বুঝতে চান, এই যে খাজা এলে আমাল দিলাম আল্লাহ পক্ষ থেকে দিলাম। অথেন্টিক কিতাবে পৃথিবীতে কোরআন বাদ দিয়ে কোনটা আছে আপনি দেখা? কোরআনে কারীম যে অথেন্টিক আল্লাহ বাদে এর ভেতরে আর কারো কথা নেই, আছে? আল্লাহ বাদে কারো কোন কথা কোরআনে আছে না নেই? ৪৫-৪৫-৪৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি নিজের কোন কথা এই কোরআনে যদি আমার নামে চালিয়ে দিতেন যে এইটাও আল্লাহ বলেছেন, তাহলে আমি আল্লাহ আপনার ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে, আলেম আপনি মনে হয় সিলেবাস ভক্ত আলেম না, এটা ঠিক নেই, দোষ আপনার না, আমি ওইভাবেই করে পাশ করেছি। কিন্তু একটু চিন্তা করেন, আপনি দেখবেন উল্টা কথা লিখা আছে, বলা হচ্ছে যে হে নবী, আপনি যদি আমার কোরআনে নিজের কোন কথা বানিয়ে বলতেন এইটাও আল্লাহ বলেছেন, তাহলে আপনার ডান হাত আমি চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। এটা সিলেবাসে আছে, আমরা এটা পরেই কামের পাশ করি, এটা এখানে নেই। লাখজ না, লামে থাকি, আখজা মানে ধরা, না মানে আমরা, কথা বলছে কে? নাকি নবীজি বলছে? কথা বলছে কে? আল্লাহ বলেন অবশ্যই আমি ধরতাম, আমরা ধরতাম। মিনহু বিলিয়ামিন, বিমানে দ্বারা, বিমানে দিয়ে, বিমানে কি দ্বারা দিয়ে করতে বিভিন্ন অর্থ হয়। এমিন মানে দায়, এমিন মানে বুঝতেছে? আল্লাহ বলছেন হে নবী, আপনাকে আমি আমার ডান হাত দিয়ে ধরতাম, আপনার ডান হাত ধরতাম, এই কথা এখানে নেই। তাহলে এই কথা এখানে লিখলো কে? যেটা আছে ওইটা না দিয়ে আমাদের সিলেবাসে এরকম হাজারো কথা ওরা করার শরীরে এরকম প্রায় ৭৭ জায়গায় আমি পেয়েছি, এটা দিল কি? কলকাতা এবং ঢাকা আলিয়া মাদ্রাসার প্রায় ৭৭ বছর একাধারে ২৬ জন প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছে। প্রিন্সিপাল গুলো কি কি বললাম? খ্রিস্টান বলেন না কেন? ফ্রান্সে মাটির নিচে খ্রিস্টানদের যে মাদ্রাসা আছে, যেখান থেকে আলেম তৈরি করে ওরা বিশ্বের বিভিন্ন দেশে ওদের ধর্ম প্রচার করার জন্য পাঠিয়ে দিচ্ছে কৌশলে, এই কিছুদিন আগে আবিষ্কার পেয়েছে। আপনি যদি এই ৭৭ বছর ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপালের তালিকা দেখতে চান, ঢাকা আলিয়া মাদ্রাসা যান,
একটা প্রতিষ্ঠানের প্রধান যা করবে ওর নিচে যারা আছে ওটা মেনে নিতে বাধ্য না। আমার দাদা চাকরি থাকবে 77 বছর একাধারে 26 জন সবই খ্রিস্টান, তারা মন মতো সিলেবাস যাবে না, ইসলামে যেটা দরকার ওইটা দেবে না, ইসলাম ধ্বংস করা যায় কি করে সেটা দেবে, তারা যেটা গুরুত্বপূর্ণ এটা। হ্যাঁ রবি, আপনাকে আমি ডান হাত দিয়ে ধরতাম না, আপনাকে আমি আল্লাহ নিজে ধরতাম ডান হাত দিয়ে, আপনার ডান হাত ধরতাম কথা মিন হবিল ইয়ামিন। এবার প্রশ্ন হচ্ছে আল্লাহ মিন হবিল ইয়ামিন দিলেন কেন, মিন হবিল শিমাল দিতে পারতেন, আমি তোকে বাম হাত দিয়ে ধরবো বলতে পারতেন ঠিক নাকি, আমরা বাম হাতে শক্তি নেই আছে মানে, ডান হাতে শক্তি বেশি না বাম হাতে, ডান হাতে শক্তি আল্লাহ যা বাম হাতে, আমি বাম হাতে থাম্মুর খেয়েছি, আবার যদি বাম হাতে থাপ্পড় দেয় আমি খেতে পারবে বলেন, এই যে বল বলছি গেল নাকি ডান হাতে থাপ্পড় না বাম হাতে, বাম হাতে ডান হাত তিনি তো আমার অস্তিত্ব থাকতো না, বিষয়টা এমন না, আল্লাহ আমিন দিয়েছেন এই কারণে তাফসীর হয় আয়াতের দুইটা, মিন হবিল ইয়ামিন দেওয়ার কারণ মুফাসসিরিন কিরাম লিখেছেন আমার আল্লাহ ডান পন্থীদের সাথে আছেন, বাম পন্থীদের ঘৃণা করেন, একটু আসতে বলেন, এই দাঙ্গায় সহ বাংলাদেশে আজ অনেকে এই মুখ ফুলিয়ে বলছে আমি বাম, তোমার দুনিয়ায় অনেক কিছু থাকতে পারে এ কথা মনে রাখা লাগবে, তোমার মালিক তোমাকে ঘৃণা করে, আমরা যারা ডানপন্থী হয় তোমাদের অনেক কিছু নেই কিন্তু আমাদের এই সান্ত্বনা আছে আমাদের মালিক আমাদের ভালোবাসে, সম্মানিত ভাইরা আমি যে কথাটা বলে শুরু করার জন্য এখানে বসেছিলাম সেটা হচ্ছে কোরআন উপস্থাপন করার একটা ধরন আছে, কাগজে বসে শুরু করে দিলাম না, কোরআন শরীফ যদি উপস্থাপন করতে হয় এ ধরন শিক্ষা দিয়েছেন আল্লাহ নিজে, সবাই বলেন আল্লাহর ওই শেখানো ধরন কি আমি আগে বলবো, ওইভাবে করলে মেনে নেবেন তো, আল্লাহ পাক বলেন কিতাব অংশেলাইকা পালায়াকুম ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনজিরাবিহি ওয়াযিকরালিল মুমিনিন, সূরা আরাফের 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন এই একটা কিতাব আমি আপনাকে দিলাম, এই কিতাব যাতে কি করবেন, ফালায়াকুম ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনজিরাবিহি, এই কিতাব দিয়ে সতর্ক করার ব্যাপারে আপনার মনের ভেতরে যেন কোন সংকীর্ণতা সংশয় সন্দেহ ভয় ভীতি কাজ না করে, আপনি শুনতেছে কোরআন প্রচার করার সময় কোন ভয় ভীতি সন্দেহ সংশয় কোন বাধা বিপত্তি সামনে রাখা যাবে না, যাবে না। এবার হারাজের শব্দের ব্যাখ্যা হয় দুইটা, 1 নম্বরে হয়তো আপনি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ করতে গেলে অনেক মানুষ আছে এটা না বোঝার কারণে আপনার উপরে ধারণা করতে পারে, এরকম সময় হয় না, আমি কোরআন দিয়ে যেটা বোঝাতে চাই হয়তো বোঝে নাই তখন ভোগ ধারণা আসবে, এটা স্বাভাবিক। 2 নম্বরে সমাজে প্রচলিত এমন এমন নিয়ম নীতি চালু করা আছে আপনি যদি কোরআনের সঠিক তথ্যগুলো দিতে চান ওই নিয়ম নীতির সাথে মিলবে না, তখন যারা আপনাকে হাদিয়া তোফা দিত নজর নেওয়াজ দিত ভালোবাসা দিত তারা এবার আপনার শত্রু হয়ে দাঁড়াবে, দ্বিতীয় অর্থটা বাংলাদেশে এখন হবে না হবে না, সমাজে প্রতিষ্ঠিত এমন এমন শিরিক বেদাত এবাদত চালু করা আছে আবহমান কাল থেকে যেগুলো চলে আসছে, আমি যদি কোরআনে কারিম দিয়ে উপস্থাপন করতে চাই ওগুলো না, এগুলো তো কোরআনের সাথে মেলে না, যারা আমাকে এতদিন হাদিয়া তোফা দিত নজর নেওয়াজ দিত বড় বড় হুজুর বলত তারা এখন আমার বিরোধিতা করতে পারে,
এই সমাজে সবচাইতে বেশি ঝামেলা কয়েকটা জিনিস নিয়ে, তার এক নাম্বারে পীর, এটা অনেকে নাম শুনলে কেমন কেমন যেন করে, অথচ পীর মানে উস্তাদ, পীর মানে শিক্ষক, পীর মানে মুয়াল্লিম, কি পীর শব্দটা কোরআনে আছে না নেই? যদিও মানুষ পীর শব্দটা অনেকে চালিয়ে দিচ্ছে মুর্শিদা শব্দ দিয়ে, অনেকে বলছে মুর্শিদার সতর বানায়াতের শেষের দিকে আছে, আল্লাহ তালা বলেন হে নবী আমি যদি কাউকে গমরা করে দেই আপনি হেদায়ত দেওয়ার জন্য কাউকে, কথা বলেন এখানে অনিদ্যার মানে অভিভাবক বন্ধু, মুর্শিদা মানে প্রভাব প্রদর্শক গাইডলাইন দাতা, কেয়ার করে শব্দটা, কারণ এইটা দিয়ে আজ অনেক পেশায় মানুষকে মগজ ধোলাই করছে যে যার পীর নেই তার হেদায়ত নেই, যার পীর আছে তার হেদায়ত, কারণ মুর্শিদ মানে পীর। এবার আসেন আমরা বাস্তবে নিয়ে যাই, মোর্শেদ শব্দটার আসলে অর্থ কি? মোর্শেদ শব্দের শাব্দিক অর্থ পথ যিনি দেখান তাকে মোর্শেদ বলে, নাকি পথ যিনি প্রদর্শন করান? আর আমরা জানি পৃথিবীতে মানুষকে পথ দেখানো যায় দুইটা সিস্টেমে, এখন যদি আমি টাঙ্গাইলে প্রবেশ করে এই যে মাওলানা শামসুজ্জামানকে বলি ভাই আমি রাস্তা চিনছি না আপনি কোথায় আছেন আমার একটু ডিরেকশন দেন, উনি যদি মোবাইলে বলে যে এখান থেকে আসেন অমুক জায়গায় এরপরে গোলচত্বর ভাববে ওখান থেকে ব্রিজের নিচ দিয়ে এই কায়দায় নওগ্রামে আসেন, ওনার ডিরেকশন মেনে যদি আসি এ মাহফিল পাবো না, কথা বলেন না কেন? অনেকে সরাসরি আমার সাথে আসে না 10 কিলো দূরে, ওখান থেকে ডিরেকশন দিচ্ছে আমি ঠিক মতো পৌঁছিয়ে যাচ্ছি, এটা এক অর্থ। দ্বিতীয় অর্থ ওরা যদি কল দেওয়ার পরে যদি বলে আমি আপনার গাড়ির সামনে দাঁড়িয়ে আছি আপনি আমার গাড়ি তুলে নেন আমি আপনার সভাপতি জায়গা মতো আপনাকে পৌঁছিয়ে দেবো, এখন হাতে কলমে ওনারা যদি তুলে নিয়ে আসি উনি জায়গা মতো দিতে পারবে না, কথা বলে থাকবে। এর আগেরটা সহজ না পরেরটা সহজ? রাস্তা তো দুইটাই দেখাবার পদ্ধতি, আগেরটা দৈতে পরেরটা সহজ, কারণ উনি সাথে আসলে নিজে হাতে কলমে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ আগেরটা হবে নবী রসুল সাহাবি নবীর ওয়ারিস দ্বারা আলেম ওলামা এদের, কারণ নবীদেরকে সাহাবিদেরকে আল্লাহ পাক বলেছিলেন তোমরা ডিরেকশন দাও বলে দাও এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ, কিন্তু সরাসরি যে হেদায়েত দেওয়ার দায়িত্ব তোমাদের আমি দেইনি, তোমরা শুধু বলে দিতে পারো। তৃতীয় অর্থ যেটা সরাসরি হাত ধরে জায়গা মতো পৌঁছিয়ে দেয় হেদায়েত দেয়, এটা আমার আল্লাহ নিজের দিকে রেখেছে, এটা কোন নবীকে আল্লাহ দেননি, হেদায়ত দেওয়ার একস্বত্র মালিকানা কার? কোন নবীকে আল্লাহ দিয়েছে? এতটুকু আমি পথ বলে দিতে পারো, কথা বলছে না কেন? পথ বলে দিতে পারেন, এটা কি শুধু পীর সাহেব? শুধু পীর এর ভেতরে আমিও আছি, আমিও লোকদেরকে পথ বলে দিচ্ছি, এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ, যেই বলে দেবে সেই মুর্শিদা শব্দের প্রথম অর্থে থাকবে, কিন্তু দ্বিতীয় যেটা এটা আল্লাহ বাদে আর কাউকে দেওয়া যাবে না, কারণ সরাসরি গাড়িতে বসে একেবারে জায়গা মতো হাতে কলমে হেদায়ত দেওয়া এটা কারো ক্ষমতা নেই, কার? আল্লাহ। আরো জোরে আমার আল্লাহ পাক এটা নিজের হাতে রেখে দিয়েছে। অনেক মানুষ দেখবেন এমনিতেই কোরআন পড়ে হেদায়ত পায়, এই যে বুশের মেয়ে কয়েকদিন আগে মতো মন হয়েছে কবিতা কিতাব উপন্যাসের কিতাব এমন কিছু নেই যা কোরআনের ভেতরে নেই, আমার আল্লাহর মগজ দিয়েছে ধোলাই করে যে পুরুষ্টামান দুনিয়ায় মুসলমান হত্যার ভেতরে তালিকায় আছে, ছয়জন মানুষের নাম তালিকায় আছে দুনিয়ায় মানুষ হত্যা তার ভেতরে বসে নাম আছে, এক নাম্বার আছে হিটলারের নাম, দুই নাম্বারে আছে জোসেফের নাম, তিন নাম্বারে আছে বুশের নাম, চার নাম্বারে আছে নরেন্দ্র মোদীর নাম, পাঁচ নাম্বারে আছে অং সান সুসির নাম, ছয় নাম্বারটা আমি বলতে পারলাম আমি মার খাবো আপনি শেষ হয়ে গেলে বল
এই যে বোসের নাম তালিকায় পেলাম কয় নাম্বারে? এই যে কৃষ্ণ শয়তান ওর মেয়ে কোরআন পড়ে মুসলমান হয়ে গেছে, কেউ তাকে দাওয়াত দেয়নি, ওকে সরাসরি হেদায়েত দিয়েছে কে? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ। আপনি মর্শিদা শব্দের অর্থ পীর সাহেব ধরতে পারেন, ওই প্রথমত্বে শুধু পথ দেখিয়ে দেবে। যার পীর আছে তার হেদায়ত আছে, যার পীর নেই তার হেদায়ত নেই। এটা যদি কেউ বুঝে শুনে বুঝে থাকে ওরা ইমান নেই। আয়াতের অর্থ বানাবে, অনেকে নিজের দরবারের সাথে বানাচ্ছে, দরবারের নাম বেশি করা লাগবে, তাহলে সমাজে প্রতিষ্ঠিত এমন এমন কিছু নিয়ম নীতি জারি করা আছে যেগুলো বলতে গেলে অনেক মানুষ হয়তো আমার কাল থেকে চলে আসছে, যে যা পীর নেই তার পীর শয়তান। একটা বলছে না কোরআনের সাথে হাদিসের সাথে যখন মিলবে না তখন আপনাকে হাতিয়া তো দেয় তারা, তারা একটা পদ্ধতি নিতে যারা আপনাকে ভালোবাসে তারা আপনার শত্রু হবে। এ নবী কারো দিকে তাকানো দরকার নেই, আপনি আমার দিকে তাকিয়ে কোরআন প্রচার করবেন। এটা কোরআন প্রচার করার ধরন, এ ধরন আমি বানালাম, এ ধরন কে দিয়েছে? জিক্রাবির মুমিনীন, কারণ কোরআন শরীফ মমিনদের জন্য উপদেশ। আজকে এখানে যারা মমিন আছে তাদের আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে অবশ্যই উপকার হবে। আপনি যখন আলোচনা করবেন কোরআনের আলোচনা করেন, দেখবেন মমিন যারা তাদের উপকার হবে। কে বলছে? আমরা আল্লাহর দিকে তাকিয়ে ধারণটা সামনে নিয়ে এখন আর কারো ভয় ভীতি সংশয় সন্দেহ সব দূর করে দিয়ে কোরআনের এই তেলাওয়াত কি তো আয়াত সামনে নিয়ে বসেছি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন অন্তত এখান থেকে কিছু বের করা, জবান খুলে পড়বে। হ্যাঁ, আগে রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করে দিই, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পড়লেন তাদেরকে একটা বিষয় জানা দরকার। কিয়ামতের দিন আমার আল্লাহ বিচারের যে শ্রেণী বিভাগ ভাগ করলেন তিন প্রকার আমি পেয়েছি। কিয়ামতের দিন আল্লাহ বিচার ব্যবস্থা কায়েম করবেন। বাংলাদেশে দেখবেন রায় হয় চার প্রকার। এই টাঙ্গাইল জাজ কোর্ট থেকে যদি রায় হয়, আপনি যদি বলেন না এই রায় আমার মনোভূত হয়নি, আমি ন্যায় বিচার পাইনি, আমি উপরে যাব, তাহলে আপনি যান ম্যাজিস্ট্রেট কোর্টে যান। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি রায় আপনার বিপক্ষে আসে, আপনি বলতে পারবেন না যে আমি মানি না, এতটুকু বলতে পারবেন না, উপরে যাব। কোথায় যাবেন? হাইকোর্টে যান, ঢাকা। ওখান থেকে যদি বিপক্ষে রায় আসে, বলতে পারবেন যে মানি না, এতটুকু বলা করেন যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব, যান আপনি সুপ্রিম কোর্টে যান। যদি বলেন যে রায় আমি মানি না, রাষ্ট্রপতি মামলা হবে, এ দেশ থেকে হয় তাড়িয়ে দেবে না জেলখানায় দেবে। একটা বসে লেখা, কারণ বাংলাদেশের সুপ্রিম কোর্টের উপরে কোন কোর্ট নাই, প্রধান বিচারপতি ওখানে যিনি আছে রফিকুল ইসলাম, তার উপরে এখন কোন বিচারপতি এই দেশে নেই। সুতরাং তিনি যদি একবার কোন রায় দেয়, শুধু আপনি না, আপনার বাবা মা সহ এই দেশের সর্বকোটি মানুষ মেনে নিতে পারবে, যেই মানবে না সেই জেলে যাবে। একটা বলে লেখা, তাহলে রায় আমরা জানলাম এখানে দেশে, আমাদের দেশে চার প্রকার রায় হয়। কয় প্রকার? কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার শুরু করবেন, তার রায় হবে বিচারের ব্যবস্থা হিসেবে তিনটা। কয়টা? তিনটা। প্রথমে কিয়ামতে আল্লাহ মানুষকে সবাই এক জায়গায় হবে না, প্রথমে ডাকবে বিচার করার জন্য একা একা। কল্লহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি মানুষকে বিচারের জন্য ডাক দেব একা একা। এখন যারা বলেন না আমার পীর সাহেবের সঙ্গে থাকবে, সূরা মরিয়মের 95 নম্বর আয়াত এটা, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ একা একা ডাক দেবে। কয়জন করি? একা একা। একটু ভাবেন তো, এখন যদি কিয়ামত কায়েম হয়, আল্লাহ পাক যদি আপনাকে এখন সামনে টান দিয়ে বলে আমি হামজা, তোর 70 বছরের একটা জীবন ছিল, বল তো কি করে কাটালি? আমার তো মনে হচ্ছে আমার যে এখন 28 বছর বয়স, এই 28 বছরের হিসাব আমার দ্বারা দেওয়া সম্ভব না, 28 বছর না। যদি এই কথা বলে যে 2019 সালের ডিসেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম,
শুধুমাত্র এক থেকে বারো এগারো দিনের হিসাব তুই দিয়ে জান্নাতে চলে যা, আমার এগারো দিনের হিসাবও দেওয়া সম্ভব না, আপনি পারবেন নাকি? এই যে মনে পারবে কথা না বলে বসে আছে সহজ হিসাব দেওয়া। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় ষষ্ঠ চক্বরে এটা দেখেছিলাম, মানুষ ষষ্ঠ চক্বর দেওয়ার সময় কাবা সামনে নিয়ে বলছে আল্লাহুম্মা ইন্না গাদাইয়া উহুবান কাসীরান ফিমা বাইনী ওয়া বাইনিকা, অনেক কথা আছে পর্যন্ত আমার মনে আছে। আল্লাহকে বলা হচ্ছে হে আল্লাহ কাবা আমার সামনে তোমার ঘর, তুমি আমার মালিক আমি তোমার বান্দা, তোমার ভেতরে আর আমার ভেতরে অনেক দেনা পাওনা আছে, আমি তোমার কাছে বান্দা হিসাবে যা পাবো তুমি আমাকে সব দিয়ে দিচ্ছ, আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না, সেই বীর্য থেকে শুরু করে তুমি আমাকে আজ এমপি বানিয়েছ, প্রধানমন্ত্রী বানিয়েছ, আমি তো কিছুই ছিলাম না, দুনিয়ায় অনেক কিছু আমি পেয়েছি, আমার যা হক ছিল তোমার উপরে বান্দা হিসাবে তুমি সব আদায় করে দিয়েছ, কিন্তু তুমি মালিক আমি তোমার গোলাম, আমারও তো তোমারও তো আমার উপরে কিছু হক আছে, আমি একটা হক তোমার আদায় করতে পারিনি, আল্লাহ তোমার আমার উপরে যে অধিকার আছে একটাও তো আমি আদায় করতে পারলাম না, আমার একটা রাস্তায় খোলা আছে তুমি আমি মাফ করি না, এখন বলা দরকার মারি যে সকাল নয়টায় পড়ে আমি কি কথার ওজনটা এর পাশে আর কি বললাম, দেখেন যারা বসে ওদের চোখে পানি চলে এসেছে, দেড় পাঁচটা নাকি বললাম যাদের সামনে পড়বেন দেখবেন যারা অনুধাবন করতে পারে বসে কাফি তুমি না দামে হই, ওরা দেখবেন চোখ দিয়ে এমনি ওদের পানি চলে এসেছে, সবার চোখে কোরআনের আলোচনায় পানি আসবে না, তাকে বোঝা অনুধাবন করার মতো ক্ষমতা থাকা লাগবে, এখানে তাকান যারা জ্ঞানী মানুষ এই যে এত বড় ওজনওয়ালা কথা বললাম আপনারা কাঁদতেছে, আর যে সব মানুষ বলছে হাস এর পাশে যে কি বলছি আমি, আপনার জীবনে এটা নেমে আসবে শুধু ওই যে কাঁদছে ওর জীবনে না আপনার জীবনে নেমে আসবে, কথা বলছেন কাবার সামনে নিয়ে বলা হচ্ছে আল্লাহ আমার একটা রাস্তায় কলা আছে তুমি আমাকে মাফ করে দাও, কেমনের দিন কেউ কারো বোঝা বহন করবে না, আপনি একা একা আল্লাহর সামনে দাঁড়াবেন, আমার তো এগারো দিনের হিসাব বললাম আপনি এগারো দিনও না একদিনের হিসাব দিতে পারবেন না যদি আল্লাহ এভাবে ধরে, শুধুমাত্র যদি পানির হিসাব চায় তাও পারা যাবে না, কথা বলে দেখেন আমি পড়েছিলাম আল্লাহর এক বান্দা এক হাজার বছর হায়াত পেয়েছে কত দিনের বেলায় রোজা রাখে আর জিহাদ করে আর রাতের বেলা তাহার চোখ পড়ি কাটায় ও মনে করছে আমার চাই এবাদত আমি জান্নাত পাবো না পাবে কে, কিয়ামতের দিনে এই মনে মনে করছে হঠাৎ এই লোকটা ঘুমের ভেতরে স্বপ্ন দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে, আল্লাহ তাকে ডাক দিয়ে বলছে বান্দা তোর এবাদতে আমি খুশি জান্নাতে চলে যা, মনের ভেতরে একটু অহংকার তৈরি হল হ্যাঁ এত এবাদত করলাম আল্লাহ একটু আমার সুনাম করবে আমার একটু গুণগান করবে না, বলছে তোরে জান্নাত দিয়ে দিলাম একটা কথা বলি আল্লাহ তাআলার মনের ভাষা বোঝার পরে ডাক দিয়ে বলে ফেরেশতারা জাহান্নামের যেখানে গরম ওঠে ওই জায়গা দিয়ে একটু নিয়ে যা, যেখানে গরম ভাব ওঠে ওই জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে পানির পিপাসায় কলিজার সাথে ফেটে যায়, ডাক দিয়ে বলে ফেরেশতারা একটু পানি দাও, ফেরেশতারা বলে মাংনা পানি পাওয়া যাবে না ফ্রি পানি দেওয়া হয় না, পানি দিতে পারি যদি পাঁচশো বছরের এবাদত আমাদের দিয়ে দিতে পারো আমার নিজের